আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে ব্যাঙ্গুরু থেকে যারা আমার প্রতিবেদনী দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি নতুন একটা লবকে, আমি পরিচয় করে দেবো ওনার সঙ্গে। এখানে ভালো ভালো কিছু কবুতর রয়েছে দেখানোর চেষ্টা করবো দর্শক। যেমন বোম্বাই আছে ওনার কাছে বেশ কিছু, কিং রয়েছে এবং রেসার জাতীয় কিছু কবুতর রয়েছে দেখানোর চেষ্টা করবো দর্শক। সবাই ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। চলুন দর্শক, আমরা তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? ভালো আছেন না কাকা? আপনার নাম এবং ঠিকানা বলবেন। আমার নাম হইল মোহাম্মদ জেলার হোসেন, আমার সবাই রং মিস্ত্রি বইলাই মানে পরিচিত। আচ্ছা আচ্ছা। আমি জগতে মানে কেউ চিনে না, মানে অর্থ। আচ্ছা, উনি দেলোয়ার কাকা, দর্শক বুঝতে পারছেন দেলোয়ার কাকা। আমাদের ঠিকানা হইল গুজবাগ মধ্যপাড়া, ওই মসজিদ দেলোয়ার কাকাও একজন নতুন। হ্যাঁ, তো আমি কৌতুক দেখানোর চেষ্টা করবো। তো আপনার মোবাইল নাম্বার একটু বলবেন কাইন্ডলি। 01 2 1 6 3 0 1 3 0 1। হ্যাঁ, চলুন দর্শক আমরা কথা বলে কৌতুক দেখে নিই। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বিউটি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর ডিম আছে না? এটা ডিম কি দুইটা ডিমই দিছে? দুইটা ডিম দিছে, এই যে দেখেন। আর গিয়ারটা ডাউন শেপে। হ্যাঁ, এটা রানিং দি বিউটি। এটা মাদি না, হাড়িতে বসে আছে মাদি না? আচ্ছা, এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? ৪,০০০ এখন বর্তমান মার্কেট এমন নাই কাকা। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনি এক দাম বলে দিয়ে কত টাকা বিক্রি করবেন? ৩,৫০০ ৩,০০০ টাকা রাখেন কাকা, ৩,০০০। আচ্ছা, দর্শকরা ৩,০০০ টাকা বিনিময়ে পাবেন। আসলে একটু বোম্বাই একটু মার্কেট ডাউন, যার জন্য আমি আসলে আঙ্কেল হয়তো অত অভিজ্ঞতা নেই, যার জন্য আমি ইয়ে করলাম। তারপরও আপনারা আঙ্কেলের সাথে আলোচনা করতে পারবেন, আলোচনা করবেন অবশ্যই। এটা রানিং পেয়ার, এটা ডিম আছে। হ্যাঁ, এই যে ডিম একটা দিচ্ছে, একটা ডিম দিবে মনে হয় আজকে। খুবই সুন্দর একটা পেয়ার। প্রিয় দর্শক, ব্ল্যাক হোমা দেখেন, অনেক সুন্দর একটা পেয়ার। এই যে রানিং পেয়ার, সবগুলো রানিং। তো এই পেয়ারটা ডিম বাচ্চা করছে, এর আগে আবার ডিমে আছে না? এইটা কত যাচ্ছেন? এটা ২৫০০ টাকা চাওয়া দাম দর্শক। এটার দামটা মোটামুটি ঠিক আছে, তো ২৫০০ টাকা। এটা আলোচনা করার সুযোগ রেখেছেন উনি, অবশ্যই আলোচনা করে নেবেন। মাত্র ২৫০০ টাকা চাওয়া দাম। এটা রানিং পেয়ার, এটা হাড়িতে বসে আছে মাদি, এটা হচ্ছে নর। সুপ্রিয় দর্শক, আমরা দুই কালার দুটো আমরা কিং দেখতে পাচ্ছি। একটা হোয়াইট কিং, হোয়াইটটা এই সাদা কি নর না মাদি? নর না, এই সাদা নর। আর হচ্ছে হলুদটা মাদি। একটা ডিম দিছে দেখেন, একটা ডিম। তো ওনার কাছে আসলে এটা যেহেতু খামার, ওনার কাছে ম্যাক্সিমাম আসলে রানিং পেয়ার। তো এই মাদিটা কি আলাদা বিক্রি করবেন? হ্যাঁ, আলাদা বিক্রি করবো। আচ্ছা, মাদিটা কত টাকা যাচ্ছেন? মাদিটা ২,০০০ টাকা চাঁদা। আর নরটা? নটটা ১৫০০ টাকা আর হলো ২,০০০ টাকা। দর্শক আপনারা আলোচনা করতে পারবেন। হ্যাঁ, মানে মোট ৩,৫০০ টাকা হয় পেয়ারটা যদি নেন, সেই ক্ষেত্রে আলোচনা করার সুযোগ আছে দর্শক। প্রিয় দর্শক, আরো একটা আমরা বোম্বাই দেখতে পাচ্ছি। এটা রানিং না কি? রানিং না, নিউ। এটা নিউ। কয় ফোর হয়েছে? এটা ৩ ফোর নর মাদি পাঠা হয়ে গেছে। ৩ ফোর নর, ছোটটা মাদি, ছোটটা মাদি। আর এইবার সেটা নর। এই পেয়ারটা কত যাচ্ছেন? এই পেয়ারটা মাত্র ১৫০০ টাকা। মাত্র ১৫০০ টাকা দর্শক, মাত্র ১৫০০ টাকায় বোম্বাই পেয়ারটা। এবার উনি দামটা ঠিক বলছে। হ্যাঁ, অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন, মাত্র ১৫০০ টাকা দর্শক। এটা নিউ অর্ডার হয়ে গেছে অলরেডি। এটা বেশ কিছুদিন লাগবে আপনার ডিমে আসতে, হয়তো বা এক মাস না এরকম। সুপ্রিয় দর্শক, এখানে আমরা আরও একটা কিং দেখতে পাচ্ছি, একটা রানিং কিং। হ্যাঁ, এর বেবি রয়েছে একটা, এই যে বেবিটা রয়েছে। ওইটা কি বিউটির বেবি দেখতে পাচ্ছি? ও বেবি আছে আরেকজনের কাছে, চালাই দিছে না? এটা কি বিউটি বেবি খাওয়াইছে? তো এই পেয়ারটা রানিং পেয়ারটা কত যাচ্ছেন? ৫,০০০ চাচ্ছে না দর্শক? ওনার চাওয়া দাম ৫,০০০ টাকা। আপনি আলোচনা করতে পারবেন। হ্যাঁ, উনি এখন হয়তো খাঁচাগুলো সেট আপ করেন অত সুন্দর করে, আসলে একটু এলোমেলো হয়ে আছে। এই কিংটা ৫,০০০ টাকা চাওয়া দাম, আলোচনা করার সুযোগ আছে।
দর্শক বাগদাদির বেবি রয়েছে এখানে একবারই বাগদাদির বাচ্চা জিরো ফোরেন না 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 দুই ফোরেন দুই ফোরেছে আর এই বাচ্চাগুলো কত যাচ্ছেন 1000 না দর্শক এর 1000 টাকা এই বাচ্চাগুলো আপনারা নিতে আসবেন অনেক সুন্দর এটা চাওয়া দাম আলোচনা করার সুযোগ হয়েছে দর্শক অবশ্যই আলোচনা করে নেবেন দর্শক এখানে এক পেয়ার রেসারি বেবি দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক পেয়ার বেবি ভাই এই বেবিটাকে জিরো ফোরেন না 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 দুই ফোরেন দুই ফোরেছে আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছেন গিরিজাল দেখতে পাচ্ছি টাইগার গিরিজাল না টাইগার এটা কি রানী নর্মাদি কয় পড়েছে চার পড়েছে না এটা এই পেয়ারটা নর কোনটা বাম পাশে মানে নর আর ডান পাশে মাটি অনেক সুন্দর একটা পেয়ার দর্শক এই পেয়ারটা কত যাচ্ছেন মাত্র 1500 টাকা যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে মাত্র 1500 টাকা দর্শক এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা তিন পিস এখানে বোম্বার বেবি দেখতে পাচ্ছি খুবই সুন্দর ফ্রেশ একবারে মাশাআল্লাহ এটা আপনার ঘরের তাই না এটা আপনার ঘরের সাদা গুম্বাজ তো ঘরের যদি একটু দাম কমাই দিতে হবে আঙ্কেল কত টাকা যাচ্ছে রে তিন পিস একবারে একদম একবারে একদম মানে এটা জোড়াটা হলে 1000 টাকা আর একটু লাগে ফ্রি ফ্রি মাশাআল্লাহ থ্যাংক ইউ দর্শক এই তিন পিস 1000 টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু জুটিগুলো দেখেন মাশাআল্লাহ একবারে ফুল ফ্রেশ এই যে তিন পিস 1000 টাকা অবশ্যই আপনারা ক্রয় করবেন অনেক সুন্দর পেয়ারগুলো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো এক পেয়ার বাগদা দিয়ে দেখতে পাচ্ছি দেখেন নটটা একবার লাল গিয়ে টকটকা খুবই সুন্দর মাশাআল্লাহ ও ঠোঁটটা বাঁকা বাচ্চা ওনার খাওয়াতে সমস্যা নাই ওদেরই বাচ্চা কিন্তু এখানে তো এটা কত যাচ্ছেন 2000 আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে আছে এক পেয়ার কিং এর বেবি রয়েছে একটু খাওয়াচ্ছে এই জন্য একটু নোংরা দেখেন এই বেবি আপনার যদি কারো দরকার হয় বেবি জোড়া আপনার ক্রয় করতে পারেন মাক্সি দিয়ে উনি উঠাইছে হ্যাঁ এই মাক্সির বিয়ার দিয়ে উঠাইছে এই কিং এর বেবিগুলো কেমন টাকা দাম চাচ্ছেন পনেরোশো না দর্শক 1500 টাকা পেয়ারটা ক্রয় করতে পারবেন কিং এর বেবি দেখেন অনেক সুন্দর একটু ময়লা আছে আর হয়তো কয়েকদিন পর একবারে নেমে যাবে তখন সুন্দর দেখা যাবে আপনার যদি কারো পছন্দ হয় অবশ্যই ক্রয় করবেন মাত্র 1500 টাকা দর্শক ইয়েলো কালারে আমরা কিং দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার এক পেয়ার তো এই পেয়ারটা কয় পড়েছে রে একসাথে মধ্যে মানে এইবার প্রথম ডিম দিবে তাই তো এইবার প্রথম ডিম দিবে দর্শক এটা রানিং হয়ে গেছে তো এই পেয়ারটা কেমন টাকা দাম চাচ্ছেন 3000 টাকা চাওয়া দাম আলোচনা করার সুযোগ আছে দর্শক এটা কিন্তু শোকিং না কিং 3000 টাকা উনি চাইছে আপনারা আলোচনা করতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার আপনার যদি ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন দর্শক প্রিয় দর্শক এখানে একটা দোবাজ রয়েছে আর এই যে একটা সবজি ফ্রেশ একটা সবজি রয়েছে যে একটা সবজি এইটার সাথে আপনার ট্যাগ লাগানো আছে দেখেন এইটার সাথে এই এইটা এই ফ্রেশটা আচ্ছা এই ফ্রেশ জোড়াটা কত যাচ্ছেন কাকা ফ্রেশ জোড়াটার দাম হলো মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা না দর্শক 1200 টাকা এটা আলোচনার সাথে তিন পিসের দাম মাত্র 1500 টাকা তিন পিস 1500 টাকা না দর্শক 500 টাকা করে পিস তিন পিস আপনার 1500 টাকা করে নিতে পারবেন যারা আসলে কবুতর উড়াতে চান তারা রিস্ক করে দাঁড়াবেন অনেক সুন্দর পেয়ারগুলো আর ওনার লফটের আসলে একবার ট্যাগ লাগানো লাগানো আছে আপনারা ট্যাগ দেখে ক্রয় করতে পারবেন দেখেন এগুলো অনেক সুন্দর মাত্র 1500 টাকা দর্শক এখানে ওনার বাজিগারও রয়েছে দেখেন একটা রানিং পেয়ার আর একটা বেবি আছে যে বেবি বেবি খাওয়ায় নাকি বেবিটাকে খাওয়ায় না এই যে দেখেন দর্শক এই যে খাওয়াচ্ছে অনেক সুন্দর পেয়ারটা তো এই বাচ্চা সব পেয়ারটা কত যাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে তিন পিস আফসান কিনছে বেবি রয়েছে দেখেন অনেক সুন্দর এই যে একটা বেবি এটা ফ্রেশ আছে আর এই পাশে একটা ফ্রেশ আছে তো আপনার এই তিন পিস বেবি কত যাচ্ছেন তিন পিসের দাম মাত্র 3000 টাকা তিন হাজার না দর্শক তিন পিস 3000 টাকা আফসানের বেবি তিন পিস যদি আপনারা সংগ্রহ করতে চান মাত্র 3000 টাকা বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন
একবার ফ্রেশ আছে কয় পড়েছে এগুলা এটা দুই ফর পড়ে দুই ফর হচ্ছে না এরকম দুই ফর হয়ে গেছে না পড়ে নাই তাও দেখি নাই ভাই এক ফর দুই ফর হতে পারে এক ফর দুই ফর আচ্ছা ঠিক আছে।